আর এই মুহূর্তে আন এক ব্রেকিং নিউজ, হাইলাকান্দি চাঞ্চল্যকর ঘটনা, পার্লারের ভিতরতে উদ্ধার করা হয়েছে মৃতদেহ। সূর্য মার্কেটর রিল্যাক্স ইউনিসেক্স পার্লারত উদ্ধার করা হয়েছে মৃতদেহ, একটা বাক্সর ভিতর উদ্ধার করা হয়েছে মৃতদেহ। উদ্ধার হওয়া মৃতদেহটি পার্লারের গরাকী উত্তম শীলর। পুয়ার ভাগতে পার্লার খুলুতে কর্মচারী দেখা পালে মৃতদেহ তেনেকৈ বাক্সর ভিতর, আর এই ঘটনার পিছতে আরক্ষী ইতিমধ্যে খবর দিয়া হয়েছে। ইউনিসেক্স পার্লার এখন আর তা পুয়া এই ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডর কথা পোহরলে আহে। হাইলাকান্দির ঘটনা, তাত পার্লারের ভিতর উদ্ধার করা হয়েছে মৃতদেহ। সূর্য মার্কেট হাইলাকান্দির, তাত রিল্যাক্স ইউনিসেক্স পার্লারত উদ্ধার করা হয়েছে মৃতদেহ। রাহুল চক্রবর্তী আমার সঙ্গে সংযোগে সংযুক্ত হয়েছে, আমার সাংবাদিক। রাহুল, হাইলাকান্দি চাঞ্চল্যকর যে ঘটনা, বাকস এটার ভিতর মৃতদেহ উদ্ধার হওয়া মানে এয়া হত্যাকাণ্ড নিশ্চিত রূপত? নিশ্চিত রূপত হত্যাকাণ্ড, আর বর্তমানে যেগুলাকে ব্যক্তি মৃতদেহ উদ্ধার হয়েছে তেওঁৰ পরিয়ালের লোকে এইটো পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ উত্থাপন করেছে। আর আজি রাতেপা এই ঘটনা সংঘটিত হয়েছে। রাতেপা 10 বজাত যেটা এই রিল্যাক্স ইউনিসেক্স পার্লার যে কর্মচারী সকল আছে যেটা পার্লারটি খুলে, খোলার পিছত পার্লারটা একটা কক্ষর ভিতর, একটা বাক্সর ভিতরের এই মৃতদেহটি উদ্ধার হয়। মৃতদেহটি এই পার্লার যে গৰাকী আছে তেওঁৰ নাম উত্তম শীল বলে জানিব পৰা গৈছে। তেওঁৰ ঘৰ শিলচৰত, কিন্তু তেওঁ কিয় কাৰণে হাইলাকান্দি পার্লারখনত আহিছিল, কেতিয়াৰ পৰা তেওঁ হাইলাকান্দিত আছে আৰু কিহৰ বাবে হত্যাকাণ্ড সংঘটিত হৈছে এয়া এতিয়ালৈকে স্পষ্ট হোৱা নাই। পার্লার বন্ধ কৰোতে তেওঁ আছিল নে তাত নাছিল, সেই বিষয়ে কিবা জানিব পৰা গৈছে? যেতিয়া কর্মচারী সকল দেওয়া তথ্য অনুযায়ী যেতিয়া পার্লার বন্ধ করে যায় তেতিয়া কোনো নাছিল, কিন্তু লগত এটা ডুপ্লিকেট চাবি থাকে বলে আমি জানিব পারিছো। কিতশ্রী, হয় তেনেহলে চাবি কার হাতত, কেতিয়া আছিল, বা তাত সিসিটিভি কিবা ভিজুয়াল তেনেকৈ পোহৰ লৈ আহিছে? হয় গীতশ্রী, এই পার্লারখনের ভিতর সিসিটিভি ক্যামেরা আছে। ইতিমধ্যে আরক্ষী আহি এই সকল বিষয় চাই তদন্ত আরম্ভ করেছে। বর্তমানে আরক্ষী আমাকে তথ্য দিয়া নাই, কিন্তু আরক্ষী তদন্তর পিছত এই কথা পোহরলে আহিব। যেহেতু এই পার্লারখনের ভিতর যথেষ্ট পরিমাণে সিসি ক্যামেরা আছে, ইয়ার পরে স্পষ্ট হয়ে যাব কোনে কিয় কেনেকৈ এই গৰাকী উত্তমশীলক হত্যা করেছে। রাহুল, স্বাভাবিকতা বাকস এটার ভিতর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তাকো পার্লারখন বন্ধ আছিলে, পুয়ার ভাগতে আহি আসলে সেই পার্লার খুলি তারপরে মৃতদেহ যেহেতু কর্মচারীয়ে প্রত্যক্ষ করেছিল, স্বাভাবিকতে বড় চাঞ্চল্যকর ঘটনা এটা। তার নিশা কি ধরনের গতিবিধি হয়েছিল, কারোবার হইতে হাই কাজিয়া আছিল, কোন সুমাইছিল ভিতর, তেনেকা কিবা কথা পোহর লৈ আহিছে নেকি রাহুল? গীতশ্রী, ইতিমধ্যে যে উত্তমশীল যে পরিয়ালের লোক আহিছে তেওঁলোকে আহি এই হত্যাকাণ্ডের পিছত তেওঁলোকৰ পার্লারের এগারী কর্মচারী আছে তেওঁৰ বিৰুদ্ধে উত্থাপন কৰিছে, কিন্তু এইগৰাকী কৰ্মচাৰী এতিয়ালৈকে ইয়াত আহি উপস্থিত হোৱা নাই। তেওঁৰ নাম আমি ৰুমন বুলি জানিব পাৰিছোঁ, আৰু এই পৰিয়ালৰ লোকে যি অভিযোগ উত্থাপন কৰিছে ৰুমনৰ লগত তেওঁৰ কিবা এটা কাজিয়া হৈছিল যোৱা দুদিন আগতে। গীতশ্ৰী, হয়, আৰু এই ৰুমনৰ হাততে আন এপাত চাবি থাকিছিল পাৰ্লাৰখনৰ, এইবোৰ কথা এতিয়ালৈকে স্পষ্ট হোৱা নাই। আৰক্ষীয়ে তদন্ত আৰম্ভ কৰিছে আৰু বৰ্তমানে যিগৰাকী উত্তমশীল আছে তেওঁৰ যি ঘনীয়েক আছে তেওঁ আহি উপস্থিত হৈছে, আৰু তেওঁৰ এই অভিযোগ অনুসৰি রাহুল, বড় চাঞ্চল্যকর ঘটনা এটা। আপনি লাইনত থাকা আমি দর্শক এই মুহূর্তে জানাইছো যে সেই ফটোখন আহি পড়িছে, নিহত ব্যক্তিগৰাকীৰ ফটোখন এই মুহূর্তে আহি পড়িছে। বাকসর ভিতর উদ্ধার করা হয়েছে মৃতদেহ, সন্দেহ উপজিছে পরিয়ালর, আর বিশেষকৈ হাই কাজিয়ার ফলতে ঘটনা সংঘটিত হয়ে যাব পাৰে বুলিও একাংশ সন্দেহ করেছে। কিন্তু কি হয়েছিল, সেই পার্লারখনের ভিতর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে নেকি, এই ধরনের নানানটা প্রশ্ন। কিন্তু ব্যক্তিগৰাকীৰ মৃতদেহ বাকসর ভিতর উদ্ধার করা হয়েছে, যথেষ্ট চাঞ্চল্যকর ঘটনা এটা হাইলাকান্দিত ঘটি গৈছে। হত্যাকারী কোন বা কি ধরনের এই ঘটনা কেতিয়া সংঘটিত করলে, এই গোটেইখিনি কথা আরক্ষীর সঠিক তদন্ত পোহর আহিব। রাহুল, আপনি উচর চুবুরিয়ার সঙ্গে বা কর্মচারী যিসকলে পুয়া আহি দেখা পাইছিল মৃতদেহ বাকসর ভিতর, তেওঁলোকৰ সৈতে কথা পাতিছিল নেকি? নিশা সাধারণতে পার্লার কোনে বন্ধ করে, আর তেওঁলোকৰ যি স্বত্বাধিকারী পার্লারখনের, তেওঁ কেই বজালৈকে তাত থাকে, বা কালি নিশা তেওঁ কেই বজালৈকে আছিল, আর লগতে আজি পুয়া কিবা তলা ভঙা আছিলে বা দুয়ার খোলা আছিলে, তেনেকুৱা কিবা ঘটনা আছিল নেকি? হয় গীতশ্রী, এই ঘটনাটো পোহৰলৈ আহিছে 10 বজাত যেতিয়া কর্মচারীসকল আহি উপস্থিত হয়েছিল পার্লারত, কিন্তু ইয়াৰ পিছতে আরক্ষী আহি বর্তমানে তদন্ত আরম্ভ করেছে, আৰু আরক্ষীর তদন্ত পিছতে আমি স্পষ্ট হব পাৰিম কি হয়েছে। কিন্তু এতিয়ালৈকে আরক্ষীয়ে আমাক কারো মানে বয়ান লব দিয়া নাই। গীতশ্রী, নিশ্চয়কৈ রাহুল, ধন্যবাদ আমাক এই বিষয়ে আপডেট কিছু আপুনি জনালে। কিন্তু চাঞ্চল্যকর ঘটনা এটা, বাকসর ভিতর উদ্ধার করা হয়েছে মৃতদেহ।
পিতৃয়ের অসুস্থতার বাবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নকৰাৰ সিদ্ধান্ত লৈছে কংগ্রেসের এজন প্রার্থীয়ে। পিতৃ অসুস্থ আর সেইভাবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নকৰে। অসমৰ নহয় অবশ্যই ঘটনা গুজরাটের। গুজরাট কংগ্রেসের নেতা রোহন গুপ্তার কাহিনী, পিতৃর অসুস্থতার বাবে তেওঁ কংগ্রেসের হয়ে টিকট পায়ও নির্বাচনী যুঁজত অবতীর্ণ নহয় বলে কয়ে দিছে। কংগ্রেসে ইতিমধ্যে প্রকাশ করা প্রার্থী তালিকাত নামও প্রকাশ পাইছিল রোহন গুপ্তার, কিন্তু রোহন গুপ্তা নির্বাচনী যুঁজত নানামে কারণ তেওঁ কৈছে যে তেওঁৰ পিতৃ অসুস্থ। তালিকাত আহমেদাবাদ পূব সমষ্টিৰ কংগ্রেস প্রার্থী দিয়া হৈছিলে বা কংগ্রেসের প্রার্থিত্ব তেওঁক দিয়া হৈছিলে, টিকট দিয়া হৈছিল রোহন গুপ্তাক। পিছে শেহতীয়াকৈ সোশ্যাল মিডিয়াত ভাইরাল হৈ পৰিছে এই এখন পত্র। রোহন গুপ্তাই হিন্দীতে গুজরাট প্রদেশ কংগ্রেসের সভাপতি সম্বোধন করে লিখা পত্রখনত উল্লেখ করেছে পিতৃ অসুস্থতার কথা আর পিতৃ অসুস্থতার বাবে নির্বাচনত অবতীর্ণ হব নিবিচরার কথা তেওঁ কৈছে। পিতৃর বাবে নিজের রাজনৈতিক কেরিয়ারের কথা চিন্তা নকৰা এইগৰাকী কংগ্রেস প্রার্থীর পত্রখন কিন্তু সোশ্যাল মিডিয়াত চর্চার বিষয়বস্তু। বৰপেটা নিশা লাইনচ্যুত হৈছে মালবাহী ৰেল। ট্ৰেকৰ পৰা নামি গল উজনিমুৱা মালবাহী ট্ৰেইনখন। ৰেল বিভাগৰ সামগ্ৰী কঢ়িয়াই নিছিল এই ট্ৰেইনখনে আৰু দৃশ্য আমি দেখুৱাইছো। ঘটনাস্থলী নিশাই উদ্ধাৰকাৰী বাহিনী উপস্থিত হয় আৰু তাৰপিছত মেৰামতি কৰে ৰেলপথছোৱাৰ। বৰপেটা ৰোড ৰেল ষ্টেচনৰ পৰা প্ৰায় 30 মিটাৰ দূৰত্ব সংঘটিত হৈছে এই ঘটনাটো। গোৱালপাৰা জিলাৰ ধূপধৰাৰ কুঢ়িয়ামাৰীত তাত নিশা ভয়াৱহ পথ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে। দুটাবিকী ট্ৰাকে মহতিয়াই নিলে দুই মটৰচাইকেল আৰোহী। ফিতাতে নিহত হৈছে এজন বাইক আৰোহী, আন এজনৰ অৱস্থা সংকটজনক। যুৱক দুজন নিজৰ বাইকেৰে কৰ্মস্থলীৰ পৰা ঘৰলৈ গৈ থকা সময়তে 17 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত সংঘটিত হয় এই দুৰ্ঘটনা। নিহত যুৱকগৰাকী সুজিত দাস আৰু গুৰুতৰভাৱে আহত যুৱকগৰাকী বিজয় দাস বুলি চিনাক্ত কৰা হৈছে। দুয়োৰে ঘৰ টিপলাৰ নিকটৱৰ্তী উদলা নাইটৰ গাঁওখনত বুলি জনা গৈছে। দুৰ্ঘটনা সংঘটিত কৰি ট্ৰাকৰ চালক পলায়ন কৰে যদিও ট্ৰাকৰ সৈতে ধূপ ধৰা আৰক্ষীয়ে ট্ৰাকখন কৰাত কৰিবলৈ সক্ষম হয়। নির্বাচন পালেহি প্রতিটো দলৰ প্ৰাৰ্থীসকলে আৰম্ভ কৰি দিছে ব্যাপক নিৰ্বাচনী প্ৰচাৰ অভিযান। কিন্তু প্ৰাৰ্থীসকলৰ প্ৰচাৰৰ বিপৰীতে সমষ্টিসমূহৰ উন্নয়নৰ ৰেহৰূপ বাৰু কেনেকুৱা, কিমান উন্নয়ন হৈছে সমষ্টিসমূহত, গোৱালপাৰাতে বাৰু কিমান উন্নয়ন হ'ল বিগত 5টা বছৰত? অভিযোগ অনুসৰি সাংসদ বদৰুদ্দিন আজমলে গোৱালপাৰা পূব সমষ্টিত একোৱে কাম কৰা নাই। বদৰুদ্দিন আজমলক লৈ সন্তুষ্ট নহয় সাধাৰণ ভোটাৰ ৰাইজ। নিৰ্বাচনৰ সময়ত সাংসদগৰাকীয়ে ভোট বিচাৰি আহে কিন্তু উন্নয়নৰ নামত ৰাইজক একো নিদিয়াৰ অভিযোগ উঠিছে। আৰু এই সন্দৰ্ভত আমাৰ সাংবাদিক ৰিংকু দাসৰ এক ৰিপৰ্ট আগবঢ়াম। ক্ৰমাগত লোকসভা নিৰ্বাচন আৰু এই মুহূৰ্তত মই উপস্থিত আছোঁ ধুবুৰী লোকসভা সমষ্টিৰ গোৱালপাৰা চহৰৰ যি এটা অঞ্চলত। আৰু এই অঞ্চলত কিছু সাধাৰণ ভোটাৰ আছে আৰু সাধাৰণ ভোটাৰৰ সৈতে কোনে কোনে কিছু কথা পাতিব বিচাৰিম। কাৰণ মই আপোনাৰ কাষত আহিছোঁ ইলেকশ্যন আহি পাল কেনেকুৱা কেনেকুৱা ধৰণৰ প্ৰাৰ্থী হোৱাটো আপোনালোকে বিচাৰে সাধাৰণ ভোটাৰ হিচাপে? আমাৰ সাধাৰণ ভোটাৰ হিচাপে ভাল মানুহ লাগে যাতে যিয়ে কাম কৰিব পাৰে, ৰাইজৰ লগত মিলিজুলি থাকিব পাৰে আৰু যাতে ভেদ ভেদ নহয়, একলগত যাতে কাম কৰি মিলাপিত কৰিব পাৰে তাকে লাগে আৰু। মানে কোনো পাৰ্টি আপোনালোকে দল নিবিচাৰে, পাৰ্টিজন ভাল হ'ব লাগে, ভাল মানুহ লাগে, কাম কৰিব লাগে, কাম কৰিব লাগে, ৰাস্তা ঘাট হ'ব লাগে, দুখীয়া মানুহ চাব লাগে যাতে আগবঢ়াব পাৰে, আমি সকলোৱে মিলিজুলি থাকিব পাৰোঁ সেয়ে লাগে আমাৰ। আমাৰ ধুবুৰী লোকসভা সমষ্টিত আপোনাৰ 3বাৰকৈ সাংসদ বদৰুদ্দিন আজমল চাহাবে তেখেতে সাংসদ হৈ আছিল, উন্নয়ন কেনেকুৱা কৰিছে? যিখিনি হ'ব লাগে সেইখিনি হোৱা নাই আৰু কি, যিখিনি হ'ব লাগে হয় অন্যান্য সমষ্টিত যিখিনি হৈছে আমাৰ সেইখিনি হোৱা নাই আৰু হৈছেও। তে মোটামুটি কোৱা ভাল ভালো কোৱা নাযায় বেয়াও কোৱা নাযায় আৰু। কিছু লোক আছে আপোনাৰ কাষত আহিছোঁ কি ক'ব, নিৰ্বাচন আহি গ'ল কেনেকুৱা পাৰ্টি কেনেকুৱা বিচাৰে আপোনালোকে? পাৰ্টি দেশত শান্তি থাকিব লাগে, মানে হাই কাজিয়া বন্ধ কৰিব লাগে, মানে গৰীব দুখীয়া শান্তি ইয়াক মিলি থাকিব লাগে, হিন্দু মুছলমান ভাই ভাই হিচাপে থাকিব লাগে, এয়ে আমাৰ শান্তি লাগে আৰু ভাল পাৰ্টিটা লাগে। ইলেকশ্যনটো আহি পাল কেনেকুৱা উন্নয়ন কেনেকুৱা বা আপোনালোকে কেনেকুৱা পাৰ্টি বিচাৰে পাৰ্টিজন কেনেকুৱা? কংগ্ৰেছ, কংগ্ৰেছ, কংগ্ৰেছ এটা বৰ্তমান মতা মাৰি আছে। আপোনালোকৰ এই বিগত সময়ছোৱাত 3বাৰকৈ ধুবুৰী লোকসভা সমষ্টিত আপোনাৰ সাংসদ বদৰুদ্দিন আজমল চাই তেখেতে সাংসদ হৈ আছিল, উন্নয়ন কেনেকুৱা কৰিছে আপোনালোকৰ অঞ্চলত? উন্নয়ন কেনেকুৱা? কিছু কৰা নাই, আমাৰ ইয়াতে কিছু কৰা নাই। এতিয়া ভাল মানুহ বিচাৰে? ভাল মানুহ বিচাৰে। সাংসদগৰাকী আহে নে নাহে এইপিনে আপোনালোকৰ? নাহে নেকি? দেখা পাইছে নে পোৱা নাই সাংসদক? আমি পোৱাই নাই, দেখা পোৱা নাই। জিকাৰ পাছত আহে নে নাহে? তাও নাহে, নাহে আপোনালোকৰ? নাহে। কি ক'ব কেনেকুৱা আপোনালোকৰ এই অঞ্চলৰ উন্নয়ন কেনেকুৱা হৈছে? আপোনাৰ 3বাৰকৈ সাংসদ বদৰুদ্দিন আজমলে আপোনাৰ সাংসদ হৈ আছিল, উন্নয়ন কেনেকুৱা কৰিছে আপোনালোক? আৰু এতিয়া আপোনালোকে কেনেকুৱা ধৰণৰ প্ৰাৰ্থী বিচাৰে? একো কৰা নাই, আমাৰ এই বিজেপি ভাল আছে, বিজেপি চৰকাৰে ভাল আছে আমাৰ এতিয়া।
আপনার এই ধুবুরীর লোকসভা সমষ্টির সাংসদ যে বদরুদ্দিন আজমলে কি কাম করছে, আপনাদের কি কাম করেছে আপনার বিনে? একো করা নাই, বদরুদ্দিন আজমলে একো কাম করা নাই, এতে কোনো কামই করা নাই। এই চাষা আহিহে না আমার দেশের আরো মুসলিম মানুষ দুর্গতি হয়ে গেছে, এই চাষা আহিহে না দেশের দুর্গতি হয়ে গেছে, চাষা খেদাবার লাগে দেশের পরা। আপনার অঞ্চল এই বিগত তিনিবার কয় সাংসদ বদরুদ্দিন আজমলে ধুবুরী লোকসভা সমষ্টির সাংসদ হয়ে আছিল, উন্নয়ন কেনেকুৱা করেছে আপনার? এখন আমার উন্নয়ন যেটা কৈছে, আমার উন্নয়ন যেখানি হবার লাগছিল হওয়া নাই। ইলেকশনের সময় আহে বদরুদ্দিন আজমল আহে, ইলেকশনের সময় আহি কি কব, তোমাক হি দিম হি দিম, তোমাক হাতি দিম ঘুরা দিম, কিন্তু ভোট হয়ে যাব, এ তুমি কাজ নালাগে তুমি যা, এই ব্যাপার সব রাজনীতির একই ব্যাপার। এটা ভাল প্রার্থী এজন লাগে আপনার? আমাদের একটা ভাল প্রার্থী লাগে। হয়, এয়া আছিল ধুবুরী লোকসভা সমষ্টির সাধারণ ভোটার আর সাধারণ ভোটার কথা আমি নিউজ এইটিন অসম নর্থ ইষ্টৰ দৰ্শক শুনালো। রাজ্যত এতিয়া অভ্যুত্থান ঘটিছে নেকি তৃতীয় রাজনৈতিক মিত্রজোঁটৰ? বর্তমান বিজেপি অগপ ইউপিপিএল মিত্রজোঁটৰ বিপরীতে যুঁজত নামিছে বিরোধী ঐক্যমঞ্চ। বিপরীতে মিত্রজোঁটত সামিল হওয়া নাই সামিল হওয়া নাছিল রাজ্যের অন্যতম দুটা শক্তিশালী দল বিপিএফ আর এআইইউডিএফ। এইবার মিত্রজোঁটত নথকা এই দুই দলের নতুন মিত্রজোঁটত গঠনের ইঙ্গিত দিয়ার পরিলক্ষিত হয়েছে। দরং ওদালগুড়ি সমষ্টির প্রার্থী দুর্গাদাস বড়ুয়ে চলোৱা প্রচার অভিযানত বিপিএফর প্রার্থীগুলির সঙ্গে দেখিবলৈ পোৱা হল দলগাঁওর এআইইউডিএফর বিধায়ক মজিবুর রহমানক। মজিবুর রহমানে কলে বিপিএফক সমর্থন দিয়ার কথা প্রত্যয়ের প্রকাশ করে কয় এইবার জয়ী হব বিপিএফর প্রার্থীগুলি। দলগাঁও বিধায়কগাকে সর্বচেষ্টা করি আর এ দলগাঁওর বিধায়কক লগত লৈ দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টির প্রার্থী দুর্গাদাস বড়ুয়ে প্রচার অভিযান অব্যাহত রাখিছে আর যখন এআইইউডিএফর দলীয় কর্মী সকলের লগত লৈ প্রচার করেছে। আজি দলগাঁওত প্রচার অভিযান আরম্ভ হয়ে গেল। দুর্গাদাস জিকিব এবার, আপনার 20 বছরের অপহরণ বিজেপি, এতে 20 বছর আপনার আসলে মঙ্গল দরং মঙ্গলের সমষ্টিত, এইবার বিজেপি নিশ্চিতভাবে হারি আছে, দুর্গাদাস জিকি আছে, কংগ্রেসের ফ্যাক্টর নাই, কংগ্রেসের 30,000 ভোট পাবো, গোটাই গোটাই পার্লামেন্টের সমষ্টি 30,000 ভোট পাবো কংগ্রেসে, কংগ্রেসে অধিক ভোট পাইছে যাবার যাব বিগত বছর এই এই সমষ্টি। আমি ভোট দিছিল, আমি নাই কংগ্রেসের লগত, আমি হেতিছিল ভোট, আমি এটা এবার হেরির লগত দুটা কথা কথা কংগ্রেসক শূন্য দেখা পাইছে এতিয়ালৈকে। আমি এতিয়ালৈকে তিনিটা আমার আছে আর দরং ওদালগুড়ি যদি আপনার হেরি দুর্গাদাস জিকে তেতিয়া আমার চারিখন হয়ে যাব। নগাঁও নগাঁও সমষ্টি কোনটো? নগদ জিকিব, নিশ্চিত জিকিব, নগদ টেনশন ফ্রি থাকক, নগদ জিকিব, পদ্ধতি বদলাক বাড়াই যে ভোট নিদিয়ে। এআইইউডিএফর যে দলীয় কর্মী সেই সকলক লগত লৈ আপনার আপনি সভা করেছে আর এআইইউডিএফে আপনার যে ধরনের সহায় করেছে, তেখেতসকলে এতিয়া নহয়, তেখেতসকলে আজি দেড় দুমাহ আগৰ পৰাই অল্টাৰনেটিভ বিচাৰিছে বুলি মই বারে বারে কৈছোঁ। তেওঁলোকে অল্টাৰনেটিভ হিচাপে এবাৰ বিপিএফক বাছি লৈছে, তেওঁলোকে আমাক সমৰ্থন দিয়াৰ কাৰণে মই অন্তৰৰ পৰাই তেখেতসকলক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। বিপিএফৰ প্ৰাৰ্থী হিচাপে আনকি বিপিএফ দলৰ হৈ তেওঁলোকক মই আন্তরিকতার ধন্যবাদ জ্ঞাপন করছো, আর যদি কোনোবা ব্যক্তি বা অনুষ্ঠানে দিয়ে তেওঁলোককো মই আদরণি জানাম। মঙ্গলদৈৰ পৰা আমাৰ সাংবাদিক নবজ্যোতি মহন্তৰ সৈতে আমি পোনপটীয়া সম্প্ৰচাৰত সংযুক্ত হৈছোঁ। নবজ্যোতি, এইবাৰ বিশেষ বিশেষ কিছু দৃশ্য দেখিবলৈ পোৱা হৈছে নিৰ্বাচনৰ সময়ছোৱাত, বিজেপিৰ যি নিৰ্বাচনী চমক তাতেও আমি বিভিন্ন ধৰণৰ দৃশ্য দেখিবলৈ পালোঁ, বিভিন্ন আলোকচিত্ৰ চৰ্চা লাভ কৰিছে আৰু তাৰ মাজতে এইবাৰ দৰং ওদালগুৰি সমষ্টিৰ দুৰ্গাদাস বড়োৰ হৈ নিৰ্বাচনী প্ৰচাৰত নামিছে দলগাঁৱৰ এআইইউডিএফৰ বিধায়ক মজিবুৰ ৰহমান। আচলতে কি তাৎপৰ্য ইয়াৰ? নিশ্চয়কৈ নিশ্চয়কৈ, আচলতে জয়ন্ত, আমি ইতিমধ্যে বাতৰি সম্প্ৰচাৰ কৰিছোঁ আৰু পূৰ্বে এই বিষয়ে আমি বাতৰি সম্প্ৰচাৰ কৰিছিলোঁ যে এআইইউডিএফৰ যিগৰাকী বিধায়ক মজিবুৰ ৰহমানে পূৰ্বে উল্লেখ কৰি আহিছিল যে আমি এইবাৰ কংগ্ৰেছৰ লগত নাথাকোঁ, এইবাৰ আমি বিপিএফক সহায় কৰিম আৰু বিপিএফক আমাৰ যি ভোট তেওঁলোকক দিম, দি তেওঁলোক বিপিএফৰ প্ৰাৰ্থীগৰাকী জয় কৰি লৈ যাম আৰু সেই বিপিএফৰ প্ৰাৰ্থীগৰাকী হ'ব বৰ্তমানৰ কলাইগাঁৱৰ বিধায়ক দুৰ্গাদাস বড়ো। আৰু এই দুৰ্গাদাস বড়ো অৱশেষত বিপিএফে প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰিছে, প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰাৰ পিছতে দেখিবলৈ পোৱা গৈছে যে যিসকল এআইইউডিএফৰ কৰ্মী, এই কৰ্মীসকলে কিন্তু ওলাই আহি তেওঁক সহায় কৰিছে আৰু পোনপটীয়াকৈ যি দুৰ্গাদাস বড়ো বিপিএফৰ প্ৰাৰ্থীগৰাকীয়ে উল্লেখ কৰিছে যে এআইইউডিএফে আজি নহয় দুমাহ তিনিমাহ আগৰ পৰাই আমাৰ লগত কথা বাৰ্তা হৈ আছে আৰু দুমাহ তিনিমাহ আগতে আগৰ পৰাই তেওঁলোকে সিদ্ধান্ত কৰিছে যে বিপিএফক তেওঁলোকে সহায় কৰিব, যাৰ কাৰণে মঙ্গলদৈ দলগাঁও যি সমষ্টিসমূহ আচলতে এআইইউডিএফৰ প্ৰভুত্ব থাকে, বিশেষকৈ দলগাঁও সমষ্টি, দলগাঁও সমষ্টিত কিন্তু উল্লেখ কৰিব লাগিব যে বিগত যিসময় বছৰত বিগত বছৰত কংগ্ৰেছে অধিক ভোট লাভ কৰিবলৈ সক্ষম হৈছিল আৰু সেই সমষ্টিটো এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে এআইইউডিএফৰ প্ৰাৰ্থীগৰাকী এআইইউডিএফৰ বিধায়কগৰাকীক লগত লৈ বিপিএফৰ প্ৰাৰ্থীগৰাকীয়ে প্ৰচাৰ অভিযানত নামিছে, অৰ্থাৎ এআইইউডিএফৰ যিসমূহ ভোট এইবাৰ বিপিএফত পৰিব বুলি যিগৰাকী বিধায়ক তেওঁ উল্লেখ কৰিছে আৰু ইয়াৰ
লগতে আমি উল্লেখ করব লাগিব যে এই যে যুজখন দরং উদালগুড়ি যুজখন কিন্তু ত্রিকোণীয় হওয়ার সম্ভাবনা অধিক, কারণ যি বিপিএফর সমর্থক আছে আমি যদি চাও যেসব বিটিআরি অঞ্চল আছে এই অঞ্চল সময় কিন্তু বিপিএফর যথেষ্ট প্রভুত্ব আছে, হাগ্রাম মহিলার যে প্রভুত্ব আছে এই প্রভুত্ব থাকার কারণে সেই ভোট লাভ করব, এয়াও দিব যেহেতু পোনপটিয়াকৈ সমর্থন দিছে বিপিএফক, এই সমর্থন দিয়ার ফলত কিন্তু এই যে দলগাঁও সমষ্টি হোক বা মঙ্গলী সমষ্টি হোক এই সমষ্টিসমূহ যিসমূহ বিশেষকৈ কব লাগিব যে যিসমূহ সংখ্যালঘু অঞ্চল এই অঞ্চলসমূহত কিন্তু অধিক ভোট বিপিএফত পৰাৰ সম্ভাৱনা আছে, যিয়ে কিন্তু আচলতে এই ত্রিকোণীয় যুঁজখনক আকর্ষণীয় কৰি তুলিছে। জয়ন্ত নিশ্চয় ধন্যবাদ জনাইছো এইখিনি মুহূর্তত নবজ্যোতি মহন্ত আপোনাক। গতিকে ইয়াৰ লগে লগে কিহৰ ইংগিত আচলতে এয়া তৃতীয় মৰ্চাৰ এয়া ইংগিত নেকি ৰাজ্যত, কাৰণ মিত্ৰ বিৰোধী ঐক্য মঞ্চত এই দুয়োটা দল নাই, বিপিএফও নাই, সমান্তৰালকৈ এআইডিএফও নাই, আনহাতে এ জি পি আৰু বিজেপি ইউ পি পি এলৰ মিত্ৰজোঁটতো নাই বিপিএফ, গতিকে তেনেস্থলত এআইডিএফ আৰু বিপিএফে এনেদৰেই এতিয়া তৃতীয় মৰ্চাৰ ইংগিত দিয়া বুলিও ৰাজ্যৰ ৰাজনীতিত চৰ্চিত হৈছে। রাজনীতির নতুন সমীকরণ হিয়া। ইফালে আন কিছু খবর, বিজেপির নেতার নারী কেলেঙ্কারির পিছতে বিজেপি নেতার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত লওয়া হল, দলীয় নেত্রীর সঙ্গে বিজেপি নেতার অপকর্মর অভিযোগ, অপকর্ম করে থাকা অবস্থাতে রাইজে হাতেলুতে ধরা পেলালে বিজেপি নেতাক, আর হোজাই জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি ফকরুদ্দিন লস্কর জেলা সংখ্যালঘু মোর্চার সম্পাদিকার সঙ্গে অপকর্ম লিপ্ত হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। রাইজে উত্তম মধ্যম সোধালে লম্পট নেতাক, আর ইতিমধ্যে বিজেপিয়ে পদবীর পর অব্যাহতি দিছে ফকরুদ্দিন লস্করক। ঘটনা সন্দর্ভত ভুক্তভোগী মহিলাগুলির ভাতৃয়ে ন্যায় বিচারি কাকু চাপিছে আরক্ষী, বিজেপির রাজ্যিক সভাপতি লয়ও প্রেরণ করেছে লিখিত অভিযোগ, আর সেই অভিযোগের ভিত্তিতে বিজেপিয়ে অব্যাহতি দিছে সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি জন। যোরহাটত গৌরব গগৈ 3 লাখ ভোটত হারিব বলে মুখ্যমন্ত্রী করা মন্তব্য সন্দর্ভত রকিবুল হুসেনে দিছে প্রতিক্রিয়া, পদমর্যাদা অনুসরি মুখ্যমন্ত্রী কথা কোয়া উচিত বলে করলে কটাক্ষ, সামগ্রী ভটিয়াখালীত সমূহিয়া ইফতারত অংশগ্রহণ করে রকিবুল হুসেনে প্রকাশ করেছে এই প্রতিক্রিয়া, কংগ্রেসের এজন প্রার্থীর বাহিরে আটাইকেইজনের বাট মুকলি আছে বলে মুখ্যমন্ত্রী করা মন্তব্যরও দিছে প্রতিক্রিয়া, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যই নির্বাচনী বিধি উলঙ্ঘা করেছে বলে মন্তব্য করেছে রকিবুল হুসেনে। আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কংগ্রেস প্রার্থী সন্দর্ভত কি মন্তব্য করেছিল প্রথমে সেয়া শুনক। কংগ্রেস ভোট দিয়ে লাভ নাই, কারণ কংগ্রেস যোন জিকিব এটা আক বিজেপি জয়েন করে দিব, অন্য হয় গতি কি লাভ হব কি ভোট দি, সিট পোয়া নোপা দূরের কথা, কংগ্রেস ক্যান্ডিডেট তো কংগ্রেস থাকিব নে নাই সেটু ডাঙর কথা, তেওঁৰ আগত তো খুঁজব লাগিব যে আপনি কংগ্রেস থাকিব নে নাই, এটা আর কোনো মানুষ কংগ্রেসতে থাকিব নোখোজে সব গুছি আহিব খোঁজে, এইবার যিমান কংগ্রেস ক্যান্ডিডেট আছে এজন ক্যান্ডিডেট বাদ দি মই সবকে পার্টিত লৈ আহিব পাৰো, কি লাভ হব কংগ্রেসক ভোট দি, এইটোৱে ক্রেডিট মোদীর, ক্রেডিট মোদীর, মোদী তো সূর্য আমি তো চন্দ্র। আর এই মন্তব্যের পিছতে মুখ্যমন্ত্রীগুলো কৈছিল যে কংগ্রেসক প্রার্থী কিয় ভোট দিব লাগে বা ভোট দি কি লাভ, বিজেপি লৈ গুছি আহিব, তারপরে রকিবুল হুসেনে প্রতিক্রিয়া কি দিলে এইবার চাওক। যদি আপনাদের কোয়ার দরে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় 14 জন কংগ্রেসের বিধায়কর আর বিরোধী পক্ষর সংসদর প্রার্থীর ভিতর এজনের বাইরে সকলকে লই যাম বলে কৈছে, মই ভাবো যে ক্লিয়ার ভায়োলেশন অফ কোড অফ কন্ডাক্ট, এটা ইলেকশন অলরেডি ডিক্লেয়ার করলে, এই সময়খিনিত যাকালি আমার ইলেকশন কমিশনার বিভিন্ন ধরনের আমার নীতি শিক্ষা দিয়ে একে দীঘলিয়াকে আপনার প্রেস কনফারেন্স করেছে, এই প্রেস কনফারেন্সত নিশ্চয়কে কৈছিল হ্যাট্রেড মানুষের মাজত এনে ধরনের বিভ্রান্তি করলে তেওঁৰ বিরুদ্ধে অ্যাকশন হব, আমি এবার খুব খুব তীক্ষ্ণ দৃষ্টিতে থাকি চাম, মই প্রদেশ কংগ্রেসক অনুরোধ করছো আপনাদের যোগেদি যে এই ক্ষেত্রে ইলেকশন কমিশনারক ইমিডিয়েট জানাব লাগে, কোড অফ কন্ডাক্ট ক্লিয়ার ভায়োলেশন হয়েছে আর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা লগে লাগে, মুখ্যমন্ত্রীর টোটেল ব্যবস্থা কি হয় আইনগতভাবে এই করব লাগে আর সম্পূর্ণ প্রচারের পর বিরুদ্ধে বিরত করব লাগে, আর পার্টিকুলার এনে ধরনের কথা কোয়ার কারণে কিহরে নিব, প্রলোভন দিয়ে নিব, ভয় দেখাই নিব না কেন এই কথা কৈছে, সেই কথা ইমিডিয়েটলি নোটিস করব লাগে, তেওঁৰ বিরুদ্ধে জবাবদিহি করব লাগে, তেওঁৰ বিরুদ্ধে আপনার ব্যবস্থা লব লাগে, আর এইটো যে এটা ক্লিয়ার ভায়োলেশন অফ মডেল কোড অফ কন্ডাক্ট সেই কথাটো একদম আপনার পরিষ্কার, গতি মই ভাবো যদি এই কথাখিনি কৈছে প্রদেশ কংগ্রেসও এই কথাখিনি আমার জানাব লাগে, জানাই পেলে তেওঁৰ বিরুদ্ধে ব্যবস্থা লব লাগে, তেতিয়াহে
যোৱাকালি ইমান দীঘলীয়া যি আপোনাৰ প্ৰেছ কনফাৰেন্স কৰিলে ইলেকশ্যন কমিশ্যন অফ ইণ্ডিয়াই, তেতিয়াহে বুজিম যে সঁচাকৈ সঁচা অৰ্থত তেওঁলোকে এইবাৰ নিৰপেক্ষ দৃষ্টিৰে আমাৰ নিৰ্বাচন চলোৱাৰ ক্ষেত্ৰত তেওঁলোকে বদ্ধপৰ। আগতে মুখ্যমন্ত্ৰীসকলে তৰুণ গগৈয়ে হওক, আমাৰ ইয়াত থকা পুৰণা যিসকল স্বনামধন্য আপোনাৰ মুখ্যমন্ত্ৰীসকলে নিজৰ পদমৰ্যাদাটো জানিছিল। স্থান যেতিয়া এটা পায় কাল পাত্ৰ চাই কথা ক'ব লাগে, আৰু আমাৰ যেতিয়া এটা পদ পায় সেই পদৰ মৰ্যাদাটো ৰাখিব লাগে। মই ভাবোঁ যে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ এনেধৰণৰ কথা বতৰাৰে সেই পদটোক অপমানিত কৰিছে। মুখ্যমন্ত্ৰী সেই ধৰণৰ কথা কোৱাটো অন্যায় হৈছে। গতিকে বহুতে ক'ব খোজে হি ইজ নট ডিজাৰ্ভ ফৰ দ্য পোষ্ট অফ চিফ মিনিষ্টাৰ। ডবকা সংৰক্ষিত বনাঞ্চলত বনজুই, দুৰ্বৃত্তই বনাঞ্চলখনত কেইবাটাও স্থানত অগ্নিসংযোগ কৰি দিয়াৰ অভিযোগ উত্থাপন হৈছে আৰু অগ্নিসংযোগ কৰা জুই আৱৰি ধৰিছে বনাঞ্চলখনৰ বিস্তীৰ্ণ অঞ্চল। লালমাটি, লাম্পাটানা, গংগাদিছা এলেকাত আগুৰি ধৰিছে জুইৰ লেলিহান শিখা। এফালৰ পৰা জ্বলি চাৰখাৰ হৈছে মূল্যৱান গছ গছনি, পুলি সকলো। বনজুইৰ ফলত ধোঁৱাই আগুৰি ধৰিছে অঞ্চলটোৰ এলেকা আৰু এক প্ৰকাৰ হাহাকাৰ অৱস্থা এটাৰ সৃষ্টি হৈছে। যিহেতু শুকান বতৰ, চাৰিওফালে শুকান পাত পৰি আছে আৰু তাৰ মাজতে এই বনাঞ্চলখনত এফালৰ পৰা জুয়ে গোটেই অঞ্চল জুইৰ লেলিহান শিখা এবাৰ এফালৰ পৰা চাৰখাৰ কৰি গৈছে। জীৱকুলৰ প্ৰতিও নামি আহিছে ভাবুকি। বন বিভাগে জুই নুমুৱাবলৈ অহৰহ চেষ্টা চলাই আছে যদিও সফল এতিয়ালৈকে হোৱা নাই আৰু উদ্বিগ্নতা বাঢ়িছে অঞ্চলবাসীৰ। এ পি এছ চি পৰীক্ষা দিবলৈ গৈ গ্ৰেপ্তাৰ হ'ল চৰকাৰী কৰ্মচাৰী। গোলাঘাটত এ পি এছ চি পৰীক্ষাৰ্থী গ্ৰেপ্তাৰ আৰক্ষীয়ে কৰিছে সোধা পোছা চলিছে। এ পি এছ চিৰ পৰীক্ষা কেন্দ্ৰত মোবাইল লৈ প্ৰৱেশ কৰিয়েই অপৰাধ কৰিলে ভাস্কৰ জ্যোতি হাজৰিকা নামৰ প্ৰাৰ্থীজনক, আৰু এই অপৰাধতে প্ৰাৰ্থীজনক গ্ৰেপ্তাৰ আৰক্ষীয়ে কৰিছে। গোলাঘাটৰ দেৱৰাজ ৰয় মহাবিদ্যালয়ৰ পৰীক্ষা কেন্দ্ৰত এই ঘটনা। মোবাইল ফোন লৈ পৰীক্ষাৰ্থী সোমাইছিল ভিতৰত পৰীক্ষা দিবলৈ। ধৃত ভাস্কৰ জ্যোতি বৰ্তমান ৰাজ্য চৰকাৰৰ তৃতীয় বৰ্গৰ কৰ্মচাৰী। মৰিয়নীৰ বুধপৰীয়া মিৰিজানত নাহৰ ফুটুকীৰ আক্ৰমণত আহত হৈছে পিতা পুত্ৰ। আহত ব্যক্তি দুজন কমল মাঝি আৰু বিষ্ণু মাঝি। সন্ধিয়া ঘৰৰ চোতালতে বহি থকা অৱস্থাত পিতা পুত্ৰৰ সন্মুখতে ওলালহি এটা প্ৰকাণ্ড নাহৰ ফুটুকী বাঘ। সন্মুখত নাহৰ ফুটুকী দেখি হোৱা দোৱা লাগিছিল দুয়ো পিতা পুত্ৰৰ, কিন্তু আত্মৰক্ষা কৰাৰ পূৰ্বে নাহৰ ফুটুকীৰ আঁচোৰ পৰিল পিতা পুত্ৰৰ দেহত। এই ঘটনাত দেউতাকতকৈ আঘাত গুৰুতৰ পুত্ৰ বিষ্ণু মাঝিৰ। আহত বিষ্ণু মাঝিক যোৰহাট চিকিৎসা মহাবিদ্যালয় হাস্পাতালত পঠোৱাৰ ব্যৱস্থা কৰি নাহৰ ফুটুকীৰ সন্ধানত নামিছে এতিয়া বন বিভাগ। আৰু গুৱাহাটী মহানগৰীত চাঞ্চল্যকৰ আন এক ঘটনা। যুৱতীক অপহৰণ কৰি ধৰ্ষণৰ অপচেষ্টা। ঘটনাৰ প্ৰতিবাদ কৰাত যুৱতীগৰাকীক মাৰপিট কৰিছে লম্পটে। এটা লম্পটে ভাড়াঘৰত সংঘটিত কৰিছে এই কাণ্ড। যুৱতীগৰাকীক এচিড আক্ৰমণৰো আনকি ভাবুকি দিছে লম্পটোৱে। পলাই আহি দিছপুৰ থানাত এজাহাৰ দাখিল কৰিছে যুৱতীগৰাকীয়ে। ভুক্তভোগী যুৱতীগৰাকী হেল্থ চিটি হাস্পাতালৰ কৰ্মচাৰী। আনহাতে অভিযুক্ত লম্পট হৃদয় ডেকাও এখন ব্যক্তিগত হাস্পাতালৰ কৰ্মচাৰী, লেবৰেটৰী টেকনিচিয়ান হিচাপে কৰ্মৰত হৈ আছে, এচিড আক্ৰমণৰ ভাবুকি দিছে। ইতিমধ্যে আৰক্ষীয়ে ঘটনা সন্দৰ্ভত গোচৰ ৰুজু কৰি তদন্ত আৰম্ভ কৰিছে, কিন্তু অভিযুক্তক আৰক্ষীয়ে কৰাত কিমান সোনকালে কৰিব পাৰে সেয়াহে লক্ষণীয়। দুৰ্নীতিগ্ৰস্ত এ এফ এছ বিষয়া হৰেন্দ্ৰ নাথ বৈশ্য বনিয়াৰ মহানগৰীৰ নুনমাটিৰ ফ্লেটত তাত দুৰ্নীতি নিবাৰকৰ দলে অভিযান চলালে। ফ্লেটটোৰ পৰা দুৰ্নীতি নিবাৰক দলে অভিযান চলাই জব্দ কৰিছে প্ৰায় 3,00,000 টকা। নলবাৰীৰ ঘৰতো অভিযান চলাব দুৰ্নীতি নিবাৰকে। হেঙেৰাবাৰীত থকা কামৰূপ মহানগৰ জিলা আয়ুক্তৰ কাৰ্যালয়ত উৎকোচ লৈ হাতে লোটে গ্ৰেপ্তাৰ হৈছিল গাণনিক বিষয়াজন। ধৃত হৰেন্দ্ৰনাথ বৈশ্য বনিয়াক জেৰা অব্যাহত ৰাখিছে তদন্তকাৰী বিষয়াই। ডাক টিকট ক্ৰয়ৰ বাবে চালান অনুমোদন নামত বিচাৰিছিল টকা। আৰু ইফালে উৎকোচ লৈ পুনৰ হাত দাঙিছে চৰকাৰী আন বিষয়া। 10,000 টকা উৎকোচ লৈ এইবাৰ গ্ৰেপ্তাৰ হৈছে শিশু উন্নয়ন প্ৰকল্পৰ বিষয়া চমুকৈ চি ডি পি অ' ব্ৰজেন্দ্ৰ নাথ দাস। চি এম ভিজিলেন্সৰ জালত পৰিছে বিষ্ণীৰ বৰবজাৰ সংহত শিশু উন্নয়ন প্ৰকল্পৰ বিষয়াজন। আৰু ঠিকাদাৰৰ পৰা উৎকোচ লৈছিল বিষয়াগৰাকীয়ে। অংগনবাড়ী কেন্দ্ৰৰ গৃহ নিৰ্মাণৰ ধন মুকলিৰ বাবে লৈছিল টকা। 30,000 টকা দাবী কৰি 10,000 টকা লওঁতে হাতে লোতে গ্ৰেপ্তাৰ কৰিলে বিষয়াজনক।
গুৱাহাটীত 2 লাখ টকাৰ জাল নোট জব্দ কৰা হৈছে। গড়চুকত আৰক্ষী অভিযান চলাই জব্দ কৰিলে জাল নোট। আৰক্ষীৰ জালত পৰিছে সৰবৰাহকাৰী মহম্মদ গুলজাৰ। ধৃত গুলজাৰৰ ঘৰ হৈছে উত্তৰ প্ৰদেশত গুৱাহাটীৰ লাল গণেশত। ঘৰ ভাড়া লৈ আছিল উত্তৰ প্ৰদেশৰ মহম্মদ গুলজাৰে। মণিৰাম দেৱান ট্ৰেড চেণ্টাৰৰ কাষৰ ৰাজীৱ গান্ধী পথৰ এঘৰৰ পৰা আৰক্ষীয়ে জব্দ কৰিছে 2 লাখ টকাৰ জাল নোট। 2 লাখ টকাৰ জাল নোটৰ সৈতে উত্তৰ প্ৰদেশৰ এজন লোক গুৱাহাটীত গ্ৰেপ্তাৰ হোৱাত সৃষ্টি হৈছে যথেষ্ট চাঞ্চল্যৰ। ইয়াৰ সৈতে বিদায় লম, নমস্কাৰ। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল।